ছোট বন্ধুরা ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত ছুটি ক্লাসিক্স বিভাগে আমাদের আজকের গল্প লীলা মজুমদারের লেখা নেপোর বই লীলা মজুমদার বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় নাম লীলা মজুমদার ছোটদের মনকে তাদের খেয়াল খুশি দুষ্টুমি ভালো লাগা মন্দলাগা এত বিশদে বুঝেছিলেন যে তার গল্পের চরিত্ররা বয়সে ছোট হলেও কেউই ছোট নন একজন মানুষের মর্যাদা পেয়েছেন এই বিষয়ে লীলা মজুমদার কিন্তু সত্যি ব্যতিক্রমী কল্পনার জগতের সঙ্গে বাস্তবের এরকম অদ্ভুত মিশেল খুব কম সাহিত্যকে ছোটদের জন্য রেখে গিয়েছেন তার লেখা টংলিং হলদে পাখির পালক প্রতিপিসির বর্মীবাক্স নেপোর বই মাকু এরকম আরও কত গল্পে উপন্যাসে ছোটরা তাদের জগৎকে খুঁজে পায় আর বড়রা ফিরে পায় তাদের শৈশব নেপোর বই উনিশশো সালে সন্দেশে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং বইয়ের আকারে মুদ্রিত হয় উনিশশো সালে মিত্র ঘোষ প্রকাশন থেকে বইটির প্রচ্ছদ দেখেছিলেন গুপ্ত আর বইয়ের ভেতরের অঙ্কনগুলি করেছিলেন সত্যজিৎ রায় এবং গুপ্ত দুজনে মিলে এটা কিন্তু সত্যিকার নেপোড় বই নয় আসল বইটিকে নেপো নিয়ে চলে গিয়েছিল পরে যখন পাওয়া গেল দুম্রনো মুচরণো আঁচড়ানো কামড়ানো খিমচানো কাদামাখা কালো কালো থাবার দাগ লাগা কোনো কাজে লাগে না কিছুই পড়া যায় না মাঝে মাঝে খোবলানো ছেঁদা ভাগ্যিস তাদের কিছু লেখা ছিল না নইলে হয়েছিল আর কি শুধু মলাটটাই ভালো ছিল আর তাই দিয়েই এই এই বালি কাগজের খাতাটাকে মাথিয়ে দিয়েছে হলদে মলাট তার ওপর বেগনি কালি দিয়ে লেখা নেপোর বই নইলে নেপো কিছু এমন সৎ বেড়াল নয় যে ওর নামে বইয়ের নাম রাখবো সৎ হলে তো আর ওর ব্ল্যাচটা সে মোট কথা ভজুদা বলেছিল বইয়ের নাম রাখতে পানু পুরাণ আমার নাম পানু আমার বয়স বারো সাত মাস আগে বাস থেকে পড়ে গিয়ে আমার সিটার হার জখম হয়েছিল সেই থেকে আমি হাঁটতে পারি না তবে একটু একটু করে গায়ে জোর পাচ্ছি আর ডাক্তারবাবু বলেন আমি নাকি চেষ্টা করলেই হাঁটতে পারবো কিন্তু আসলে তা পারি না আমার একটা দু দুচাকাওয়ালা ছোটো গাড়ি আছে দাদু করিয়ে দিয়েছেন তাতে করে আমি বাড়ি ময় ঘুরে বেড়াই তাতে বসেই আমি আমাদের তিনতলার ফ্ল্যাটের প্রত্যেকটি জানলা দিয়ে রাস্তা দেখি তা যদি না দেখতাম তাহলে আর বই লেখবার দরকার হতো না কিছুই টের পেতাম না বেশিরভাগ সময় আমি নিজের ঘরে থাকি আর নিজের জানলা দিয়ে দেখি আমার ঘরে দুটো জানলা একটা নিচে বাইরের কার্নিশের ওপর লম্বা টিনের টবে বড় মাস্টার আমাকে গাছ গাছলা করতে শিখিয়েছেন অদ্ভুত চেহারা সব কাঁটা গাছ কি সুন্দর ফুল ফোটে অথচ রোদ লাগলেও মরে না গরমের সময় শুকিয়ে যায় না রোজ ভোরে ঘুম থেকে উঠে ঘুনে একমক জল দিতে হয় অন্য জানলার নিচে ভুজুদার টব তাতে ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা টমেটো ফলাই বড় মাস্টারের পোড়া বউ নাকি ওদের ছাদের কোণে জলের ট্যাঙ্কের পাশে গাছ গজায় বেল জুই রজনীগন্ধা কুমড়ো গাছে কুমড়ো হয় মাটির হাঁড়ির তলা ফুটো করে তাতে পুঁই ডাটা হয় বুককে কেউ চোখে দেখেনি নাকি তবে দূর থেকে জানলা দিয়ে ওর ঘোমটা পরা মাথা দেখতে পাই আগে নাকি বউ পরম সুন্দরী ছিল দূর থেকে লোকে দেখতে আসত তারপর আতখানা মুখ পুড়ে কালি হলে তারপরে আর সামনে বেরোয় না তাই নিয়ে বড়ো মাস্টার পর দুঃখ করেন বলেন সংসারে সবই অসার বড়ো মাস্টার প্রত্যেক রবিবার বিকেলে আমাকে গল্প বলতে আসেন ওই সময় আমাদের বাড়ির সবাই বেড়াতে চলে যায় খালি রামকানাই থাকে সে আমাদের জন্য চার মাছের কচুরি মেটুলির ঘুগনি সব করে দেয় আটটার সময় বাড়ির লোকেরা ফিরে এলে বড়ো মাস্টার বাড়ি যান পাশেই বাড়ি আসলে ছাপাখানা আমাদের বাড়ির গলি দিয়ে মাপলে আট ফুট তফাতে একটা ঘোরানো লোহার সিঁড়ি ও বাড়ির চারতলা থেকে পাকিয়ে পাকিয়ে একতলা অবধি নেমে গেছে সেটা থেকে মাপলে আরও কাছে গুপি বলে আমাদের ঘোরানো সিঁড়ি থেকে মিস্ত্রিদের একটা তক্তা ফেলে ও নাকি ওদের ঘোরানো সিঁড়িতে গিয়ে উঠতে পারে তবে বড়ো মাস্টার থাকেন পাঁচ তলায় ওপর ছাদের কোণে দুটো ঘরে ঘোরানো সিঁড়ি অত দূর ওঠে না বড় মাস্টার ছাপাখানার ভিতরে সিঁড়ি দিয়ে ওঠানামা করেন ওইখানে উনি প্রুফ দেখেন তাই ঘর পান সন্ধ্যেবেলায় ছাপাখানার বড় সাহেবরা চলে গেলে তাদের গাড়ির শেডে মাস্টারের নাইট স্কুল বসে তার জন্য সামান্য মাইনে পান সৃষ্টে দিন চলে বড় মাস্টার বলেছেন অথচ এককালে কি বড় লোকিটাই না করেছেন শুনে কষ্ট হয় রবিবার ছাড়া রোজ সকালে ভুজুদা এসে আমাকে তিন ঘন্টা পড়ান আটটা থেকে এগারোটা ক্লাসের বই নিয়ে ঠেসে পড়ান ইংরেজি অঙ্ক বাংলা ইতিহাস ভূগোল হিন্দি স্বাস্থ্য বিজ্ঞান কী না জানেন ভুজুদা ছবি দেওয়া মোটা মোটা বই এনে আশ্চর্য সব ছবি দেখান মরুভূমির বালিতে চাপা পড়া হেলিওপলিসের রাস্তার প্রাচীনকালে রথের চাকার দাগ আরও কত কি ভুজুদা খুব ভালো কিন্তু পেজায় করা আমি তো বাড়িতে বসেই বার্ষিক পরীক্ষায় পাশ করে উপরের ক্লাসে উঠেছি এবছর সাতজন নতুন নতুন ছেলে ভর্তি হয়েছে আমাদের ক্লাসে তাদের কাউকে অবশ্যই এখনও দেখিনি গুপির কাছে সব খবর পেয়েছি গুপি আমার বন্ধু প্রত্যেক রবিবার আর ছুটির দিনে সে আমাকে দেখতে আসে বড় মাস্টারের গল্প শোনে অদ্ভুত সব গল্প ও সত্যিকার অভিজ্ঞতার কাহিনী বর্মার গল্প প্রশান্ত মহাসাগরের আশ্চর্য সব দ্বীপের গল্প যার কথা কেউ জানে না সমুদ্রে ঝড়ের গল্প জাহাজ ডুবির গল্প যুদ্ধের গল্প সব অগ্নিকাণ্ডের গল্প উত্তর মেরু দক্ষিণ মেরুর কথা মেক্সিকো ব্রাজিল কোথায় যাননি বড়ো মাস্টার ব্যবসার খাতিরে তারপর বউ পড়লো মাস্টারের বাঁ ঠ্যাং কাটা গেল ঘোরাঘুরি খুঁজল একদিন যে মানুষ লক্ষ লক্ষ টাকার কারবার করত আচ্ছা সামান্য কটা টাকার জন্য সরকারি ছাপাখানায় কপালে একজোড়া ম্যাগনিফাইং চশমা হেঁটে প্রুফ থেকে আর সন্ধেবেলা নাইট স্কুল চালায় এই অবধি বলে পা ঠুকে বড়ো মাস্টার হেসে বললেন তাতে কোনো দুঃখ নেই একটু সময় পেলে নিজের জীবনের সত্যিকার অভিজ্ঞতাগুলো লিখে ফেলবো প্রকাশকরা দুপাতা পড়লেই লুফে নেবে তখন আমার লাখপতি হওয়া ঠেকায় কে তোকেও কিছু টাকা দেবো মাস্টারের বাঁ হাঁটুর নিচে থেকে কাটা তার জায়গায় চামড়ার স্ট্র্যাপ আর বগলেস দিয়ে একটা কাঠের ঠ্যাং দেখতে অনেকটা টেবিলের পায়ার মতো মাঝে মাঝে গল্প বলতে বলতে বেশি হাত পা ছুঁড়লে সেটা ফস করে বেরিয়ে আসে অনেক কষ্টে আবার পড়াতে হয় আমরা সাহায্য করি মাস্টার ঘেমে নিয়ে ওঠেন নাকি বড্ড লাগে দিন আগে নাকি প্রশান্ত মহাসাগরের বাকি পাটা হাঙরে খেয়ে নিয়েছিল অনেক কষ্টে দু মাইল সাঁতরে তবে প্রাণে বেঁচেছিলেন তাও বাঁচতেন না ভাগ্যক্রমে হঠাৎ শোঁ করে সাইমুন ঝড় উঠল তিনতলার সমান ঢেউ আছে পড়তে লাগল প্রাণের ভয় শিকার ছেড়ে হাঙ্গর সমুদ্রের তলায় ডুব দিল অবশ্যই ঠ্যাংটা সঙ্গে নিয়ে ভুলল না বড় মাস্টার কুচির মতো ঢেউয়ের সঙ্গে উঠতে পড়তে লাগলেন ভাগ্যেশ একটা বড়ো তেল ট্যাঙ্কারের দয়ালু ক্যাপ্টেন ঠিক সময় তাকে দেখতে পেয়ে পঞ্চাশ মন তেল ঢেলে ঢেউ শান্ত করে তাকে জাহাজে টেনে তুলেছিলেন নইলে সে যাত্রায় হয়ে গিয়েছিল আর কি এ ঠ্যাংটা আসলে ওই জাহাজের রান্নাঘরের একটা ভাঙা টেবিলের পায়া নাবিকদের দয়া স্মৃতিচিহ্ন রূপে মাস্টার ওটাকে এখনও রেখেছেন নইলে ছাপাখানার বড় সাহেবের চিঠি নিয়ে গেলে সস্তায় এমনকি হয়তো বিনি পয়সাতেই কত ভালো ভালো ঠ্যাং কিনতে পাওয়া যায় অ্যালুমিনিয়ামের কাঠামোর উপর রবার দিয়ে প্লাস্টিক দিয়ে তৈরি সত্যিকারের পা থেকে দেখতে কোনো তফাত নেই বরং ভালো আলপিন ফুটলেও বন্ধুদের দান এই বলে বড় মাস্টার আমার যন্ত্রপাতির বাক্স থেকে লম্বা একটা পেরেক নিয়ে কেঠো পায়ের গোড়ালির কাছে হাতুড়ি দিয়ে ঠুকে নিলেন নাকি বলতায় গর্ত করেছিল পরে মাস্টার পায়ের গুলির কাছে ছোট ছোট একটা দেরাজ করে নেবেন তাতে পয়সা করি রাখবেন কাক পক্ষেও টের পাবে না যা পকেট মারের দাপট আজকাল বড় মাস্টার চলে গেলে গুপি পকেট থেকে কাগজে মোড়া একটা মলার ছেঁড়া বই বার করল বইটার নাম পুষ্পক থেকে প্লেন গুপির ছোট মামার বই অনেক কষ্ট করে জোগাড় করা আশ্চর্য সব বই আনে গুপি মঙ্গলের মানুষ বুথে বিপত্তি চন্দ্রনাথের চন্দ্রযাত্রা এই সব। একটা টাইম মেশিনের বই এনেছিল ওই মেশিনে চেপে অতীতে ভবিষ্যতে যে সময় ইচ্ছে যাওয়া আসা যায় পড়ে গায়ে কাটা দিচ্ছিল তাছাড়া কলের মানুষের গল্প মানে তাদের রোবও বলে এসবই আমাদের খুব ভালো লাগে আমরা বড় হয়ে প্রথমে চাঁদে যাব গোপের ছোট মামা নাকি চাঁদে জমি কিনবেন সেখানে ছোট একটা বাড়ি করবেন তাতে মেশিন রান্না হবে তাহলে তো আর আমাদের সেখানে গিয়ে থাকার কোনো অসুবিধাই হবে না খালি তার আগে আমার পা দুটোকে সারিয়ে নিতে হবে এদিকে ছোট মামা বিএসসি পাশ করে মহাকাশযান বানাতে শিখবেন এখন থেকে তার জন্য টিন অ্যালুমিনিয়াম রবার বোল্টু এসব জমাচ্ছেন এর মধ্যে আবার গুপির জন্মদিন করা গেল আমার ঘরে ভুজুদা আর বড়ো মাস্টারকে নেমন্তন্ন করা হলো সেদিন ছিল রবিবার আমাদের বাড়ি সবাই বিকেলে চা খাবার পর অন্যান্য রবিবারের মতোই দাদুর বাড়ি চলে গেল খুব ভালো চা হয়েছিল কোকা কোলা ছাঁচি পান মাংসের শিঙাড়া আলু নারকেলের ঘুগনি আইসক্রিম গোপিতের বাড়িতে কারো জন্মদিন হয় না গুপির দাদু বলেন জন্মদিন করলেই নাকি লোকটা মারা যায় অথচ ওরা কারো জন্মদিন করেন না তবু ওদের পূর্বপুরুষরা কেউ বেঁচে নেই তার মানে জন্মদিন না করলে লোকেরা মরে ভোজদার কাজকর্ম সেরে অনেক দেরি করে আসার কথা প্রথমে গুপি এসেই চাঁদের যাত্রী বলে দু টাকা দামের একটা চমৎকার বই আমার হাতে দিল আমি ওই বইটা আর বালিশের তলা থেকে দুটো টাকা নিয়ে গুপিকে দিলাম ওর জন্মদিনের উপহার প্রথম পাতায় লিখে দিলাম চাঁদের যাত্রীকে জন্মদিনে চাঁদের যাত্রী দিলাম ইতি চাঁদের যাত্রী বেশ হলো না গুপি ঠাকুরদা এইসব বইয়ের উপর হাড়ে চটা তিনি একসময় জাহাজে চাকরি করতেন গুপি বলে পৃথিবীতে হেনও সাগর তীর নেই যেখানে ও ঠাকুরদা যাননি এমন সব অদ্ভুত জিনিস তার নিজের চোখে দেখা যে তিনি আর কল্পনায় বিশ্বাস করেন না অবশ্যই অত বড় চাঁদকে কিছু কল্পনার জিনিস বলা যায় না আবহমান কাল থেকে লোকে তাকে দেখে এসেছে তার টানে সমুদ্রে জোয়ার উঠছে রাশিয়ানরা আমেরিকানরা সেখানে রকেট নামিয়েছে পর্যন্ত এসব ছবি দিয়েই চন্দ্রযাত্রী বইটার পাতায় পাতায় ভর্তি যেখানে গাড়ি ঘোড়া নামানো যায় আর রকেটটাকে গাড়ি ঘোড়া ছাড়া আজকাল আর কী বলা যায় যেখানকার ডাঙায় যন্ত্র নামিয়ে ফটো তুলে পাঠানো যায় সেই পৃথিবীর চেয়ে কোন দিক দিয়ে বেশি কাল্পনিক হলো তা ভেবে পাওয়া যায় না মোটেই পৃথিবীর সব জায়গায় ফটো তোলা হয়নি সমস্ত বইটা গুপি এর মধ্যে একবার পড়ে ফেলেছে অদ্ভুত জীবনযাত্রা ওখানকার নাকি মহাকাশ ট্রাকে করে মাটি নিয়ে গিয়ে তবে ধান গম ফলাতে হবে তাও সম্ভবত মাটির নিচে ক্ষেত বানিয়ে সূর্যের এমনই তেজ যে দিনের তাপমাত্রা প্লাস দুশো ডিগ্রি আর রাতের মাইনাস দুশো সব ছলছিয়ে জমিয়ে শেষ করে দেবে যদি না মাটির তলায় ফসল ফলান হয় এক ফোঁটা জল নেই দুভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন মিলিয়ে জল তৈরি করতে হবে সে একেবারে বোতলে পড়া বিশুদ্ধ জল খেলে কারো অসুখ করবে না অক্সিজেনও ওখানে পাওয়া যাবে না সম্ভবত হাইড্রোজেনও নয় সব পৃথিবী থেকে নিয়ে যেতে হবে বাঁচতে হলে সবাইকে বোতল ভরা অক্সিজেন শুঁকতে হবে গোপির ছোটো মামা তার মস্ত ব্যবসা করে দেখতে দেখতে ফুলে ফেঁপে উঠবেন আগেই বলেছি যারা প্রথম চাঁদে জমি কিনবে গুপির ছোটো মামা তাদের মধ্যে একজন এই ব্যাপারে তিনি আমেরিকায় এরই মধ্যে একটা দরখাস্ত পর্যন্ত করে রেখেছেন প্যান নাকি টিকিট বিক্রি করবে অবশ্যই ওদের বাড়িতে এই বিষয়ে কেউ কিছুই জানে না কারণ গত বছর সামান্য কয়েকটা নম্বরের জন্য বিএসসি পাশ করতে না পারায় বাড়িতে তাকে উদয়স্ত যা নয় তাই শুনতে হয় তাতে অবশ্যই তার চাঁদের ব্যবসা কিছু উঠে যাচ্ছে না ছোট মামা গুপিকে বলেছেন পরে দেখবি এরাই কখন তোষামত করবে গুপি বইটাতে হাত বুলেতে বলতে বললে আমরা ওই ব্যবসায় ঢুকে পড়বো ছোটো মামা চাঁদের বাড়িতে থাকবো মেশিনের সাহায্যে ওর কাজ সব করে দেবো তুই তো খুব ভালো মাংসটাতে চিলিস এবার যখন ডায়মন্ড হারবারের পিকনিকে গেছিলাম আর দেখ নেপোকেও নিয়ে যাওয়া যায় দেখিস কেমন দেখতে দেখতে বিরাট বাঘের মতো হয়ে যাবে ওখানে বাতাসের প্রেশার নেই বলে সবাইকে প্রেশার বুট পরতে হবে বড় মাস্টার মাথা নাড়তে লাগলেন উনিও গুপির ঠাকুরদার সঙ্গে একমত এই পৃথিবীটারই সব কিছু দেখার সময় হয় না আর চাঁদে যাওয়া গুপি বিরক্ত হয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো আমি বললাম চাঁদে যাওয়াটাই আসল কথা নয় মাস্টারমশাই চাঁদটা হবে একটা ছোট স্টেশন সেখানে মহাকাশের আপিস থাকবে ওইখানে অন্যান্য গ্রহে যাওয়ার টিকিট কাটা যাবে কারখানা থাকবে মহাকাশযান মেরামত হবে চাঁদে আমরা চিরকাল থাকবো না মাস্টারমশাই হঠাৎ গুপির দিকে তাকিয়ে বললেন বরমা গিয়েছে কখনো গুপি মাথা নাড়ল মাস্টার বললেন আমি বর্মায় থাকতাম সালওন নদীর ধারে সেগুন কাঠের মস্ত ব্যবসা ছিল আমার বাবা অনেক টাকা করেছিলেন আমাদের নিজেদের এরোপ্লেন ছিল নৌকা ছিল মাঝ সমুদ্রে যাওয়ার বড় বড় মোটর বুট ছিল সমুদ্রে ঝড় দেখেছ কখনো খুবই একটা চেয়ারে বসে পড়ে সেটাকে টেনে মাস্টারের খুব কাছে নিয়ে গেল ততক্ষণে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে বাড়ির সবাই দাদুর বাড়ি চলে গেছে ক্রমে অন্ধকার হয়ে আসছে তবু আমার ঘরের আলো জ্বালানো হয়নি ভুজুদাও আসেননি মাস্টার বললেন একবার দারুণ ঝড়ে পড়েছিলাম তখন আমার বয়স বছর কুড়ি রেঙ্গুন কলেজ থেকে সবে বিয়ে বাস করে বেরিয়েছি মাজিদের সঙ্গে মাঝ সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলাম ওরা ওখানে সব প্রকাণ্ড প্রকাণ্ড মাছ ধরে এক মন দেড় মন পর্যন্ত সমুদ্রের জলটা যত পরিষ্কার যে নিচে অব্দি দেখা যায় কোথাও কোথাও তলা অব্দি দেখতে পাচ্ছিলো হয়তো সমুদ্রের নিচে সেখানে চড়া পড়েছিল সূর্যের আলো সেখানে ফিকে সবুজ হয়ে পৌঁছছিল দেখলাম বড় বড় সমুদ্রের আগাছা জলের নিচে বালির উপর একটু একটু দুলছে মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে ছোট রঙিন মাছের দল ভেসে যাচ্ছে থেকে থেকে বড় বড় কালো ছায়ার মতো কিছু এগিয়ে আসছে তাই দেখে মাঝিরা কথা বন্ধ করে একেবারে চুপ নোংর ফেলা নৌকোটাও স্থির শুধু ঢেউয়ের দোলা দোলায় যা একটু তুলছে একবার মনে হলো জলের নিচে বস্ত একটা চোখ আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছে বুকটা ঠেপ টিপ করে উঠল ঘাটাও কেমন শিরশির করতে লাগলো তখনও আমার দুটো ঠ্যাং ছিল না এখন আর কেয়ার করি না মাঝিদের দিকে তাকিয়ে দিকে তারাও কেমন ব্যস্ত হয়ে উঠেছে নোংর তুলে ডাঙায় ফেরার দিকে তাদের মন নাকি ঝড় উঠছে দেখতে দেখতে হাওয়া পড়ে গেল পশ্চিম দিকে মেঘ জমা হতে লাগলো আর তার সূর্যটা একেবারে মুছে গেল দোতলার সময় উঁচু উঁচু কালো ঠেউ আমাদের উপর লাভিয়ে পড়তে লাগলো ছোট্ট একটা খেলনার মতো আমাদের নৌকাও একবার ঠেউয়ের মাথার উপরে তার পরে ঝপাস করে পড়ে মাঝির অবস্থাদ তারা ঠিক হয়ে রইলো পরে জানতে পেরেছিলুম যে ঠেউ এর ঝাপটা খেতে খেতে শেষ পর্যন্ত তারা পরদিন ভোরে আদমরা অবস্থায় নিরাপদ ডাঙায় পৌঁছতে পেরেছিল কিন্তু ঝড়ের গোড়ার দিকেই একটা মস্ত ঢেউ আমাকে ভাসিয়ে নিল খানিকটা হাঁসফাঁস করলাম তারপর আর কিছু মনে নেই যখন জ্ঞান হলো দেখি মহাসাগরের মাঝখানে একটা অজ্ঞাত দ্বীপের বালির তীরে পড়ে আছি সে কি দ্বীপ সত্যি বলছি তোদের পৃথিবীতে যদি কোথাও সজ্ঞ থাকে তবে সে সেইখানে মানুষের বাস নেই বন মানুষরা উঁচু গাছের রাত কাটায় হিমপাঞ্জিকে বন মানুষ বলে তা তো জানিস আর গাছে গাছে যত ফুল তত ফল কত যে পাখি তার ঠিকানা নেই উড়ে এসে কাঁধে বসে হাত থেকে ফল খায় ঘাসের উপর খরগোশরা লাফিয়ে বেড়ায় আমাকে দেখে একটুও ভয় পায় না দলে দলে হরিণ চড়ে বেড়ায় গাছের কোটরে এত বড় বড় মৌচাক দিন গাছের পাতার মধ্যে সমুদ্রের হাওয়ার শব্দ পাখির কান ঝর্নার জল পড়ার আওয়াজ চোখের সামনে ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ওড়ে তার পিছনে হলদে বালির তীরে সমুদ্রের সবুজ ঢেউ সারাক্ষণ আঁচড়ে পড়ে মাস্টার পুষার কথা শুনতে শুনতে আমার চোখের সামনে অন্ধকারে ভরা নিজের ঘরটা কোথায় মুছে গেল ফুটপাতে চায়ের দোকানের ধোঁয়া ধোঁয়া গন্ধ আমার নাক অবধি পৌঁছল না গা শিরশির করতে লাগল গুপি ব্যস্ত হয়ে বলল তারপর সেখান থেকে ফিরে এলেন কি করে কেন এলেন ইস সেখানে নিশ্চয়ই গাছে চড়লেই পাখির ডিম আর হরিণ মেরে খাওয়া যায় আচ্ছা মাস্টারমশাই খরগোশের মাংস মাস্টারমশাই হঠাৎ কর্কশ গলায় বললেন চুপ ঢিল ছুঁড়ে একটা সবুজ পায়রাকে রাখে জখম করেছিল মাটিতে পড়ে সেটা যা ছটফট করছিল চোখের কোনা দিয়ে একটু রক্ত করাচ্ছিল অমনি শিম্পাঞ্জির দল আমার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ল একটা নারকোল গাছের গুঁড়ি পড়েছিল তাতে আমাকে চাপিয়ে ঠেলে ঠেলে ঢেউ বার করে দিল ভাঁটার টানে কোথায় যে ফেঁসে গেলাম তার ঠিক নেই ভাগ্যেস একটা চাপানি পানি সদাগরি জাহাজের চোখে পড়ে গেলাম নইলে সেই যাত্রায় হয়েছিল আর কি মাস্টারমশাই হঠাৎ কাঠের পা ঠুকে উঠে পড়ল গোপী বলল এক্ষুনি চলে যাবেন না মাস্টারমশাই কি করে বড় চলে এলেন বৌঠানের কী করে মুখ পুড়লো সেসব কথা মাস্টারমশাই বেজায় রেখে গেলেন আমাকে বললেন তোরা বড় বেশি কথা বলিস অন্য লোকে দুঃখ কষ্ট নিয়ে খুব মজা পাস না আমি বললুম না তা না মাস্টার আমাদেরও দুঃখ হয় মজা পাই না মাস্টারমশাই বললেন আচ্ছা আচ্ছা থাক এখন আরেক দিন পড়ব উঠি আমার নাইট স্কুলের ছেলেরা এক্ষুনি এসে পড়বে মিটিং আছে রইল ওর সঙ্গে গল্প কর মাস্টারমশাই চলে গেলে ছোটো মাস্টারমশাই মোড়া থেকে উঠে এসে চেয়ারে বসলেন আমার কাছে মহাকাশ যাত্রা সম্পর্কে অনেক ভালো ভালো বই আছে ইংরেজি বই কুপি হঠাৎ মুখের ওপর আঙুল রেখে বললে চুপ করে বসুন এই যে ঠক ঠক শব্দ শুনতে পাচ্ছেন না স্পেস বানাচ্ছে ছোট মাস্টার চমকে উঠে আর একটু চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন আমি বললাম আহ গুপি সবাইকে এসব কথা বলে না কিন্তু ছোট মাস্টার কিছুতেই ছাড়বেন না কী স্পেসশিপ কে বানাচ্ছে বলতেই হবে আমাকে না বলার কোনো কারণ নেই আমি তার কাউকে বলতে যাচ্ছি না তখন আমি বললাম সরকারি ছাপাখানার পাশে চার বছর ধরে ওই যে মস্ত বাড়িটা তৈরি হচ্ছে গুপি বলে ওখানে মহাকাশযান তৈরি হচ্ছে ছোট মাস্টার তো অবাক ঠিকই শুনলাম ওটা ঠান্ডা ঘর ওখানে আলু পেঁয়াজ জমা থাকবে ওর পাশেই গঙ্গা লম্বা চঙ্গা পথ দিয়ে একেবারে জাহাজে খোলে মাল বোঝাই করে বিদেশে চলে যাবে বড় মাস্টার তো তাই বললেন গুপি কাস্ট এসে বললেন ঠান্ডা ঘর করতে কখনো চার বছর লাগে ঠিক সেই সময় কলেজে বিকেলে ক্লাস সেরে ভোজুদা এসে উপস্থিত মুখে শুধু এক কথা ওদের কলেজের প্রিন্সিপালের নতুন গাড়ি দিন দুপুরে কলেজের গেটের ভিতর থেকে একরকম দারোয়ানের নাকে ডগা দিয়ে কে চুরি করে নিয়ে গেছে এই অভিধি শুনে ছোটো মাস্টার করে সরে পড়লেন মা বাবাও তখনই বাড়ি ফিরলেন সিঁড়িতে ছোট মাস্টারের সঙ্গে দেখা এই বাবা আমাকে বললেন কেউ ওই স্লিপারি কাস্টমারি সোজা তাকায় না কেন মাও বললেন যাকে তাকে ঘরে ঢোকাসনি বাবা কতবার বলেছি আমি রেগে গেলাম কিন্তু কিছু বলার আগে গুপি আস্তে আস্তে বলল না মাসিমা উনি ভালো লোক বড়ো মাস্টার মশাইয়ের নতুন অ্যাসিস্ট্যান্ট ওর নাম তলা পাত্র এম এ পাস বাবা বসে পড়ে বললেন কোত্থেকে ধরে আনে এসব লোক যেভাবে মাথা নিজু করে পাশ কাটিয়ে হনহন করে নেমে গেল আমি ভাবলাম নির্ঘাত কিছু সরিয়েছে কী কেমন আছো ভজু আমি বললাম ভজুদাদি প্রিন্সিপালের নতুন গাড়ি হাওয়া বাবা চমকে উঠলেন আরে পোস্ট অফিসের সামনে থেকে ঠিক মিনিটের মধ্যে মা বললেন কাল সন্ধ্যাবেলায় গেছে আর আজ দুপুরে চিড়িয়া মোড়ে পাওয়া গেল সুখের বিষয় পাঁচটা টায়ার ব্যাটারি যন্ত্রপাতির বাক্স আর হেডলাইট ছাড়া কিচ্ছু হারায়নি থানার ওরা বলেছেন পুরনো হলে নাকি এইভাবেই পাওয়া যায় আর নতুন হলে বেমালুম মুধাও আসবে ঠাকুরপো একটু বাদে তার কাছেই শুনো সব কথা বাবা কাস্ট হেসে বললেন সে বিদেশে পাচার বিদেশ তো এখন বেশি দূর নয় পদ্মার ওপার হতে হয় তারপর ভৌজদার কাছে শুনলাম যে গাড়ি চুরির ব্যাপারে একটা ভালো দিক আছে গড়ে নাকি এই কলকাতা শহর থেকে রোজ একটা করে গাড়ি চুরি থানায় রিপোর্ট হয় বেশ কয়েক হাজার বেকার লোক এই দিয়ে করে খাচ্ছে এদিকে খুব খারাপ বলতে পারলাম না সেটাকে যদিও তবু একটু সাবধান থাকাটাই ভালো ভাগ্যিশ দাদু দেওয়া আমার এই দু চাকার গাড়িটা তিনতলা থেকে নামে না তবু আজ রাত থেকে ওটাকে আমার পায়ের বুড়ো আঙুলের সঙ্গে সুতো দিয়ে বেঁধে রাখবো এতটুকু টান পড়লেই চোর বাছান হাতে নাতে ধরা পড়বেন হতে পারে আমি চলতে পারি না কিন্তু আমার হাতে খুব চোর তাছাড়া রাতে আমার ঘরে রামকানায় শোয়ে সে রোজ ভরে উঠে আদা দিয়ে ছোলা ভেজে খায় আধ ঘন্টা বুক ডন করে আর মুগুর ভাঁজে খুব ঘামে গুপি বাড়ি যাওয়ার জন্য উঠেছিল এমন সময় মেজো কাকু একজন মোটা বেঁটে লোককে নিয়ে উপস্থিত লোকটাকে আগেও কাকুর বাড়িতে দেখেছি ওর নাম নিতাই সামন্ত ডাকনাম কানু মেজ কাকু বলেছেন নাকি দুঁতেই ডিটেকটিভ ওর ভয়ে অনেক ঘাটে বাঘে গুরুতে একসঙ্গে জল খায় গাড়ি চুরির কথায় বললেন ওরা জানে না কিন্তু ওদের বা দিন হয়ে এসেছে সে যে সে লোক নয় এবার ধরেরা বিনু তালুকদারের পাল্লায় পড়েছে দিল্লির পুলিশের বিখ্যাত গোপন গোয়েন্দা বিনু তালুকদার এদিকে অক্সফোর্ড থেকে বিয়ে পাস নিজে চোখে না দেখলেও শুনেছি দেখে নাকি মনে হয় রোগা লিটলিকে নিরীহ মাছটা মশাই ভাজা মাছটি উদ্ধ খেতে জানে না ওদিকে স্ট্রেপ ম্যাজিশিয়ান গুপি বলল ও মোটর চলতে ধরে দেবে দেবে না তো কি তাদের ঘাটি শুদ্ধ বের করে দেবে এবার আর ছাড়ান ছোড়ন নেই তালুকদার বলে গাড়িগুলো একবার গেল তো গেল যতক্ষণ না চোর ইচ্ছা করে পথের দ্বারে ফেলে ততক্ষণ তাদের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না তার মানে এইখানে এই কলকাতা শহরের মধ্যেই ওদের কোনো লুকোনো আস্থা আছে সেখানে চোরাই গাড়ি রং পাল্টানো হয় নম্বর বদলানো হয় চেহারা এমনি করে দেওয়া হয় যে তাদের আসল মালিকের নাকের সামনে দিয়ে গেলেও মালিকেরা টের পায় না শুধু তাই নয় যারা এই চোরাই ব্যবসার পান্ডা তারাও ভোল বদলে এমনই ভালো মানুষে যে ঘুরে বেড়ায় যে তাদের চেনাও যায় না এখানে ওখানে ভালো ভালো চাকরি বাকরিও করে গাড়ি হাঁকায় মাঝে মাঝে ওদের নিজেদের গাড়িও চুরি যাওয়ার বিচিত্র নয় একটা পান দিন তো এই বলে নিতাই সামন্ত খুব হাসতে লাগলেন তারপর পান খেয়ে আরও বলতে লাগলেন এইবার হয়েছে যেমন কুকুর তেমন মুগুর বিনুর দলের টিকটিকিরাও শহরের চারদিকে চড়িয়ে রয়েছে তাদের টিকিটই চিনবার জন্যেই কারো চোর ছাঁচোর ধরার জন্য তারা চোর ছাচর সেচে ঘুরে বেড়াচ্ছে একেবারে ওদের দলের ভেতরে সিঁদিয়ে তারা সমস্ত ব্যাপারটাকে নস্বাত করে দেবে মেজু কাকু জানলার কাছে দাঁড়িয়ে বললেন এখানকার আশপাশেই কোথাও ওদের ঘাঁটি হত রয়েছে ওই তো গঙ্গার ঘাটে মাল বোঝায় নৌকোর ভিড় ওই কয়লার আর খড়ের তালের মধ্যে দিব্যে একটা করে আস্ত মোটর গুঁজে পাচার করে দেওয়া যায় এই অব্দি বলে আমার আর গোপীর দিকে তাকে মেজু চুপ করলেন নিতাই সামন্ত তাড়াতাড়ি বললেন এই রকম জায়গাতে আইন ভঙ্গকারীরা থাকে তাদের মধ্যে দিব্যি আছেন দাদা জানলা একটা শিখ পর্যন্ত নেই বাবা একটু অপ্রস্তুত হলেন এ তিনতলার উপর সেরকম শুনে নিতাই সামন্ত শিখে কাষ্ট হাসি সেই আনন্দেই থাকুন স্যার আপনার বাড়িটাকে চোরেদের সোনার খনি বানিয়ে রাখুন জানেন ওরা টিকটিকির মতো দেওয়াল দেওয়ালবে ওঠানামা করে ভাবলেও গায়ে কাঁটা দেয় আচ্ছা ওই সরকারি ছাপাখানা সেরে ওরা কারা গুলতানি করছে আমি বললাম বড় মাস্টারের নাইট স্কুলের ছাত্ররা রবিবার ওখানে মিটিং করে নিতাই সামন্ত দবাক তাই নাকি বাহ বেড়ে আছে তো দিনের বেলায় ছাপাখানার ভালো মাইনের চাকরি তিওয়ারির দোকানে চারবেলা পাত পাড়া আর সন্ধেবেলা মিটিং আর রাতে এই বলে নিতাই সামন্ত উঠে পড়লেন মেজ কাকু বললেন চলে রে বানু নিতাইয়ের আবার নাইট ডিউটি আছে ওরা দরজার কাছে যেতেই বাবা গুপিকে বললেন কিরে রে তোর বাড়িঘর নেই নাকি যা ওদের সঙ্গে যা তারপর দমাস তমাশ করে আমার জানলা দুটো বন্ধ করে সিট নিয়ে দিলেন হাসি পেল যে কেউ ইচ্ছে করলি পাশের বাড়ির ঘোরানো সিঁড়ি দিয়ে রাস্তা থেকে উঠে এসে একটা তক্তা ফেলে আমাদের ঘোরানো সিঁড়িতে উঠতে পারে তাতে রান্নাঘরের দরজা বন্ধ থাকে বা না থাকে কিন্তু কারনিশ দিয়ে ধোঁয়া হাঁটলেই আমাদের পিছনের বারান্দা উঠা যায় তারপর দরজার খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে খাবার ঘরের দরজা খুলে ফেলা যায় রামকানে নিজে একবার দেরি করে ফেলে বাইরে বন্ধ হয়ে গিয়ে ওই রকম পড়েছিল পরদিন ভজুদার কাছে কথাটা তুললাম ভৌুদার রাতে রোজ ঠকঠক শব্দ শুনি ভৌজুদা চোখ পাকিয়ে বললেন ভূতে বিশ্বাস আছে নাকি না না ভূত না কিন্তু কিছু হয়তো তৈরি হচ্ছে ওখানে কোথায় ওই ছাপাখানার পিছনে নতুন ঠান্ডা করে ও তো এখনও শেষ হয়নি সব বিষয়ে যুক্তি দিয়ে ভাবতে চেষ্টা করবে নানা না ভেতরটা হয়ে গেছে শুধু সামনের দিকটাই চার বছর ধরে তৈরি হচ্ছে গুপি বলে ভুজুদা বললেন লেখো একটা বাঁদর একটা তেল তেলা বাঁশবে এক মিনিটে কী হলো ফুজুদা বড় মাস্টারমশাই এনেকে ভূত দেখেছেন এখানে সবাই ভূতে ভয় পায় সন্ধ্যার পর কেউ ঘাটের গলির দিকে যাবে না রেলের লাইনে পা দেবে না রামকানে বলেছে রাতে ও লাইনে যেসব গাড়ি আসে তারা কোনো মালগুদম থেকে আসে না হুজুদা বিরক্ত হয়ে উঠলেন তাহলে কি বুঝতে হবে যে শুধু মানুষগুলো মরলেই ভূত হয় না রেলগাড়িতেও ভূত হয় না ও চটপট অঙ্কটা ঠুকে ফেলো তাছাড়া একটু হাঁটা হাঁটাচলা করতে অভ্যেস করো এবার যত সব আজগুপি চিন্তা ফুতফুত নেই এক্সারসাইজ করলেই টের পাবে অঙ্ক কষা হয়ে গেলে বললাম আচ্ছা ভূত না থাকতে পারে কিন্তু তাই বলে যে কেউ লুকিয়ে স্পেসশিপ বানাবে না তাই বা কী করে বলা যায় ভৌজুদা অবাক হয়ে আমার দিকে খানিক্ষণ চেয়ে রইলেন তারপর বললেন হুম এ বিষয়ে কয়েকটা বৈজ্ঞানিক বই এনে দেব তাহলে বুঝবে যে স্পেসশিপ চারটি খানি কথা নয় যে ঘরে লুকিয়ে বসে হাতুড়ি পিটে অমনি বানানো যাবে আর মাস্টার ভূত দেখেছেন হাতি দেখেছেন ওসব কানে দিতে হয় না ফুজুদা চলে গেলে মনে হলো কথাটা না তুললেই পারতাম গুপি বারণ করেছিল বড়োমাস্টার মহাকাশ যাত্রার কথা শুনলেই চটে যান বিরক্ত হয়ে বলেন নিঃশ্বাস ফেলবার বাতাস নিয়ে যেতে হয় না বোতল ভরে যাত্রীরা উড়ে বেড়াবার জায়গা পাবে কোথায় গুপি বললে আমার চন্দ্রযাত্রার বইয়ের লোকেরা একরকম আগাছা নিয়ে গেছিলো তারা যাত্রীদের নিঃশ্বাস ফেলা কার্বন ডাইঅক্সাইডগুলোকে আবার অক্সিজেন বানিয়ে দিত ওই আগাছার নাম ফিট বোতলে করে কত বাতাস নেবে আর শুধু চাঁদে গেলেই তো হলো না চাঁদটা খালি একটা টিকিট কাটা স্টেশন মাত্র বড় মাস্টার উঠে পড়লেন ঠুকঠুক করে কাঠের পা ঠুকতে ঠুকতে যেই এক পা পেছু হটেছেন অমনি ওটা কি বিকট চিৎকার তাকিয়ে দেখি কেঠো পা ঠিক পড়েছে নেপোর বেড়ে লেজের ডকায় পাটা তুলতেই এক ঝিলিক বিদ্যুতের মতো নেপো জানলা টোপকে ধনে পাতার গাছ মারিয়ে ফ্ল্যাটের কালো মেমের জানলা হাওয়া মাস্টার কাঁপতে কাঁপতে আবার চেয়ারে বসে পড়লেন মুখটা একেবারে সাদা চোখ দুটো জল করছে ভাঙা গলায় বললেন নেপোর গলার থেকে এই শব্দ বেরোলো আশ্চর্য একটু ধরা যায় না আর ধরা ততক্ষণে মিমের রান্নাঘর থেকে ঝনঝন কেও তারপর সব চুপচাপ ছোট বন্ধুরা এতক্ষণ তোমরা শুনছিলে লীলা মজুমদার রচিত নেপর বই উপন্যাসের প্রথম পর্ব এরপর কি হলো জানতে আরও একটু অপেক্ষা করো দ্বিতীয় পর্বের জন্য বন্ধুরা তোমাদের ভালো লাগলো তো বন্ধুরা আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো